নমস্কার, আমি সৌমিতা আর আমার ডাইনিং টেবিলে সবাইকে স্বাগত। আজকে আমি ভেটকি মাছের একটা স্পেশাল রেসিপি করে দেখাবো, ভেটকি মাছের শাহি কোরমা। তাহলে চলুন এই রেসিপিটা বানাতে কি কি লাগছে একবার দেখে নিই। শাহি কোরমা বানানোর জন্য আমি নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা, এক চামচ কাঁচা লঙ্কা বাটা, এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, এক চামচ কাজু কিশমিশ বাটা, এক চামচ পোস্ত বাটা। এই পোস্ত বাটাটা অপশনাল, এটা আপনারা চাইলে না দিতেও পারেন। আর নিয়েছি 3 চামচ দই, খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দইটা কিন্তু সবসময় খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে কোনো প্রিপারেশনই খেতে ভালো লাগবে না। আর নিয়েছি হোমমেড গরম মশলা। আর ফোড়নের জন্য নিয়েছি 4টে লবঙ্গ, 4টে এলাচ, 4টে দারচিনি আর 1টা তেজপাতা। আর আমি এখানে 5 পিস ভেটকি মাছ নিয়েছি। ভেটকি মাছটা আমি আগে থেকে নুন হলুদ মেখে রেখেছি। আর এই রান্নাটা সাদা তেলে, আমি সাদা তেলেই রান্না করব। সাদা তেল দিয়ে দিলাম। প্রথমে আমি পেঁয়াজ কুচি গুলো দিয়ে ভালো করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাটা তুলে রাখার পর তারপর আমি কাঁচা মশলা গুলো দেব। এবারে আমি মাছগুলো ভেজে নেব। আজকাল বাজারে ভেটকি মাছের মতো দেখতে আর একটা মাছও পাওয়া যায়, সেটা হচ্ছে কোরাল ফিশ। এই দুটো মাছের কিন্তু টেস্টের অনেক তফাৎ আছে, তাই আপনারা যখন মাছটা কিনবেন অবশ্যই দেখে কিনবেন যেন মাছটা ভেটকি মাছই হয়। আর আপনারা দেখেছেন ভেটকি মাছটা আমি নুন হলুদ মেখে রেখেছি। এই রান্নাতে কিন্তু আর আমি কোনো হলুদ বা কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাহলে রেসিপিটার কালার চেঞ্জ হয়ে যাবে আর শাহি ব্যাপারটা আর থাকবে না। দেখুন মাছটা ভাজা হয়ে গেছে, এবারে আমি মাছগুলো তুলে দেব। ফোড়ন দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি পেঁয়াজ বাটাটা দেব। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, এবারে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা। এবারে এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, এখন আমি কাজু বাটা, কাজু কিশমিস বাটাটা দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত বাটা। পোস্ত বাটাটা অপশনাল, আপনারা না দিলেও পারে। এবং এর সঙ্গে আমি দিয়ে দেবো ফেটানো টক দই। এবারে এই বস্তাটাকে খুব ভালো করে কষাতে হবে। এই বস্তাটা যত সুন্দর করে কষানো হবে ততই এইটা টেস্টটা ততটাই সুন্দর হবে। আমি এখানে কাজু কিশমিস বাটা দিয়েছি। আপনারা যদি কিশমিস পছন্দ না করেন তাহলে তার পরিবর্তে 1/2 চামচ চিনি দিতে পারেন। কষা কষা হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে দিয়েছি। এইবারে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। এটা প্রায় হয়ে গেছে, এখন আমি হোমমেড গরম মশলা দেব। এবং আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাও আপনারা না চাইলে না দিতে পারেন। রান্নাটা একদম হয়ে গিয়েছে এবং দেখুন চারিদিক দিয়ে কেমন তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি এটাকে
নামিয়ে দেবো এবং সার্ভ করবো। শাহী ভেটকি কর্মা তৈরি হয়ে গেছে। এটা স্টিম রাইস, ফ্রাইড রাইস অথবা পোলাও সবের সঙ্গেই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিই, ভালো থাকবেন।